আগুনে পুড়ে মানুষ মারা যায় নাই, কিন্তু মানুষ মারা গিয়েছে। এরকমের হিস্টোরি আমাদের এরকম কেস স্টাডি এখানে দেখেছি যে আগুন লেগে মানুষের শরীরের কোথাও পুড়ে যায় নাই, বাট মারা গেছে। কেন মারা গিয়েছে? কারণ সে জানতো না যে আগুন লাগলে কি করতে হবে, হোয়াট টু ডু ইন কেস অফ ফায়ার। আগুন বড় হয় নাই, পায়ের নিচে পড়ে মানুষ মারা গেছে। এরকমের ঘটনা বাংলাদেশে বহু আছে। আগুন লেগেছে, কোথাও পুড়ে যায় নাই, সে মারা গেছে। কেন এগুলি হয়েছে? যদি আমাদের এই ড্রিলটা থাকে, ফায়ার ড্রিল থাকে, তাহলে আমাদের মারা যাওয়ার কথা না। আমি আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো শুধুমাত্র টিপস আকারে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আল্লাহ না করুক যদি কখনো আমরা এরকম সিচুয়েশনে পড়ে যাই, যদি এই টিপসগুলো ফলো করি, তাহলে হয়তো আমরা জীবনে বেঁচে যাব। তো প্রথম বিষয় হচ্ছে হোয়াট টু ডু ইন কেস অফ ফায়ার। আগুন লাগলে আমরা কি করব? যদি আগুন লাগে তখন আমরা কনফিউজড হয়ে যাই যে আমি কি করব, চিৎকার দিব, লোকজন জড়ো করব, ফায়ার ব্রিগেডকে খবর দিব, না আমার অথরিটিকে খবর দিব, এরকমের বিভিন্ন বিষয় এসে আমার মাথাটাকে জ্যাম করে ফেলে, তখন আমি সিদ্ধান্ত নিতে পারি না আমি কি করব। তো আগুন লাগলে প্রথম কাজ হচ্ছে ইভাকুয়েট দ্য প্রিমিসিস। একেবারে প্রথম কাজ ইভাকুয়েট দ্য প্রিমিসিস, আমরা যেখানে আসি সেখান থেকে বের হয়ে আসব। একা বের হব? একা না, আমরা যতজন আসি সবাইকে নিয়ে যেখানে আগুনের ঘটনা ঘটেছে সেখান থেকে বের হয়ে আসব। দুই নম্বর কাজ হচ্ছে যখন আমরা ওই ফ্লোর থেকে সবাই বের হয়ে আসলাম, আমার কাজ হচ্ছে দরজাটা বন্ধ করে দেওয়া, যাতে আগুনটা বাইরে রান করতে না পারে। কারণ আগুনের ধর্ম হচ্ছে যেখানে ফাঁকা ফাঁকা পাবে, যেখানে ভয়েড স্পেস পাবে, সেখান দিয়ে রান করবে। আমি যদি দরজাটা বন্ধ করে দিই, তাহলে আগুনটা ওই রুমের ভিতরে সীমাবদ্ধ থাকবে, বাইরে অন্য কোনো ফ্লোরে, সিঁড়িতে বা করিডোরে আসতে পারবে না। আমার তিন নম্বর কাজ হচ্ছে অ্যাক্টিভ ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেডকে খবর দেব। তিন নম্বর কাজ, আগুন ছোট হোক আর বড় হোক, আমি ফায়ার ব্রিগেডকে খবর দেব। এর পরের কাজটা হচ্ছে আগুন নিভানো। আমাদের আগুন নিভানোর যে সমস্ত ব্যবস্থা দিয়ে আছে, ফায়ার এক্সটিংগুইশার, হুজ রিল, হাইড্রেন্ট, এই যা আছে এইগুলো দিয়ে আমাদের চেষ্টা করতে হবে আগুন নিভানো। এই আগুন নিভাবেন যদি সম্ভব হয়, আগুন নিভাবেন যদি সম্ভব হয়। কেন বলছি? এই আগুন যদি বড় হয়ে যায়, আগুনের চারটা স্টেজ আছে, ইনসিপিয়েন্ট স্টেজ, গ্রোথ স্টেজ, ফুললি ডেভেলপ অ্যান্ড ডিকে স্টেজ। এই চারটা স্টেজের ইনসিপিয়েন্ট স্টেজে থাকতে আপনারা আগুন নিভাবেন। ইনসিপিয়েন্ট স্টেজ মিনস হচ্ছে আমার বডি হাইট 5 ফিট বা 6 ফিট, সোর্স অফ ইগনিশন এই টেবিলে আগুন লেগেছে, এখান থেকে যখন আগুনের ফ্লেমটা 5 ফিট বা 6 ফিটের ভিতরে থাকবে, তখন আপনি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভাতে পারবেন। যদি ফ্লেমটা 10 ফিট বা 20 ফিট হয়ে যায়, তখন আর আপনার ওই ফায়ার এক্সটিংগুইশার অথবা হুজ রিল দিয়ে আগুন নেভাতে পারবেন না। কারণ আগুনের যে তাপমাত্রা হবে ওই তাপের কাছে যাইতে পারবেন না। আমরা যে ফায়ার এক্সটিংগুইশারগুলো ব্যবহার করি আগুন নেভানোর ক্ষেত্রে, এটা শুটিং রেঞ্জ হচ্ছে 10 থেকে 12 ফিট, 10 থেকে 12 ফিট সর্বোচ্চ। যেখানে আগুন লেগেছে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই করি, তাহলে 10 বা 12 ফিট পর্যন্ত ওই পাউডার অথবা CO2 ওই পর্যন্ত যাবে, তারপরে যাবে না। তো যদি একটা আগুনের ফ্লেম যদি 20 ফিট হাইট হয়ে যায়, তো আপনি 30 ফিট বা 40 ফিটের ভিতরে যাইতেই পারবেন না, তখন আগুন নিভবে না। আপনি চেষ্টা করলেও নিভবে না। এতে কী হতে পারে? আপনার লাইফটা রিস্কে চলে আসতে পারে।
কারণ আগুনে বিভিন্ন কন্ডিশন আছে। আপনি যদি এই কন্ডিশনগুলো না বুঝেন তখন ওখানে ফ্ল্যাশওভার হতে পারে, ব্যাকড্রাফট হতে পারে, যেটা আমাদের ক্ষেত্রে ঘটেছে। সম্প্রতি আপনারা জানেন যে চট্টগ্রাম বিএম কন্টেইনার ডিপোতে আমাদের 14 জন সহযোদ্ধা যারা আগুন নির্বাপন করতে গিয়ে জীবন দিয়েছে, ওখানে মূলত ব্যাকড্রাফটের ঘটনার কারণেই আমাদের লোকজনগুলো মারা গিয়েছে, বা অন্য সাধারণ যে পাবলিক তারাও মারা গিয়েছে ব্যাকড্রাফটের কারণে। এই জন্য যদি আগুন বড় হয়ে যায়, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, যদি আগুনটা ফ্লেমটা যদি 8 ফিট 10 ফিট বা তার উপরে হয়ে যায়, এই আগুন আপনারা নিভাতে যাবেন না, তখন কী করবেন? আমরা যখন আসবো আমাদেরকে একটু সহযোগিতা করবেন, কারণ আগুন নিভানোর ক্ষেত্রে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগী মাস্টার, এর চেয়ে বড় মাস্টার আর কেউ নাই। তো আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে দুইটা বিষয়ে। একটা বিষয় হচ্ছে আপনারা ইনফরমেশান দিয়ে যত দ্রুত সম্ভব আমাদেরকে ইনফরমেশান দেবেন, আগুন ছোট হোক বা বড় হোক। এই অনেকেই ফায়ার ব্রিগেডে ভয়ে ফোন দেয় না, যে ফায়ার ব্রিগেডে ফোন দিলে আমাকে চার্জ দিতে হবে, তারা আসলে আগুন নিভে গেলে আবার আমাকে টাকা পয়সা দিতে হবে, এরকমের অনেক ভ্রান্ত ধারণা আছে। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আগুন ছোট হোক আর বড় হোক আমাদেরকে খবর দিবেন, যদি ছোট হয় আমরা আস্তে আস্তে নিভে গেলেও দ্যাটস ফাইন, আল্লাহর কাছে শুক্রিয়া। যদি আপনার ওই ইনফরমেশনের কাছে যে কোনো আগুন শুরুতে একেবারে ছোট থাকে, একেবারে ছোট থাকে, তারপরে আস্তে 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 বড় হয়, যত সময় পায় যত দাহ্য বস্তু পায় তত বেশি বড় হতে থাকে। তো যদি আমি 1 মিনিট আগে আসতে পারি, প্রতি 3 মিনিট অন্তর অন্তর আগুনের স্টেজেস তার রূপ চেঞ্জ করে, প্রত্যেক 3 মিনিট অন্তর, তো আমি যদি 3 মিনিট আগে আসতে পারি তাহলে আগুনের একটা বড় হওয়া থেকে আমি ছোট স্টেজে পেলে সেই আগুনটা আমাকে নিভাতে সহজ হবে, কন্ট্রোল করতে সহজ হবে। এই একটা কাজ করবেন, আমাদেরকে ফোন দিয়ে সহযোগিতা করবেন। আর সেকেন্ডিন, আমরা যখন আসবো ঘটনাস্থলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কিসের তথ্য? এই যে আজকে আমরা এখানে এসেছি, বিভিন্ন ফ্লোর থেকে এসেছি, আমাদের বিভিন্ন সেকশন থেকে এসেছি, যদি কোনো লোক মিসিং থাকে। হ্যাঁ, আমি কর্পোরেট অফিসের 3 তলায় ছিলাম, ওখানে আমরা 10 জন ছিলাম, এই 10 জনের ভিতরে আমরা 7 জন আসতে পেরেছি, 3 জন আসতে পারেনি। আমার কাছে মানুষের জীবন বড়, লাইফ, যদি কারো 100 কোটি টাকার সম্পত্তি পুড়ে যায়, আল্লাহ যদি চাহেন তো সে 100 কোটি আবার অর্জন করতে পারে, বাট যদি একটা মানুষের জীবন চলে যায় সেটা দেওয়ার ক্ষমতা নেই। এজন্য আমরা আগে রেস্কিউ কাজটা করব, যদি কোনো জীবিত লোক থাকে তাকে উদ্ধার করার কাজটা করব, দেন ফায়ার ফাইট করব। ফায়ার ফাইট করার ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, যখন আগুনটা বড় হয়ে যায় তখন আমি এসে দাঁড়ানোর সাথে সাথে আমার পাম্প নাই, আমার ডেলিভারি হুজ নাই, আমার ব্রাঞ্চ পাইপ নাই। পাম্প নিয়ে এক গ্রুপ চলে গেছে ওই পাশে, সাকশান হুজ নিয়ে গেছে আরেকজন দক্ষিণ পাশে, আর ব্রাঞ্চ পাইপ কোনো খোঁজ নেই। কাজ করতে পারবো? কাজ করতে পারবো? পারবো না। আবার এই যে হুজগুলো লে আউট করছে, এখানে মেল কাপলিং এবং ফিমেল কাপলিং আছে, মেলের সাথে মেল লাগায় রাখছে, ফিমেলের সাথে ফিমেল লাগায় রাখছে। তাহলে আমরা যত দ্রুত করতে পারবো এটা আমরা ট্রেনিং প্রাপ্ত। যদি আপনি আমাকে ওয়াটার সোর্সটা দেখা দেন যে হ্যাঁ ওয়ালটনের এই পশ্চিম পাশে একটা পুকুর আছে, এখানে আমি পাম্প লাগাবো, তাহলে আমরা যত দ্রুত পাম্প সেট করতে পারবো আমরা তত দ্রুত আগুনে পানি নিয়ে যেতে পারবো। আমাদেরকে কাজ করতে দিবেন, আমরা আপনাদের সেবায় 24 ঘন্টা নিয়োজিত, আমরা ডেডিকেটেড আপনার সম্পদ এবং প্রপার্টি রক্ষা করার জন্য। তো আমাদেরকে এই সহযোগিতা করবেন, তাহলে আগুন লাগলে কী করবো আমরা বুঝতে পারছি,